হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছে আপনাদের সাথে। তো ভিউয়ার্স, এই চ্যানেলে নর্মালি গাইনোকোমেশিয়া রিলেটেড ভিডিওগুলোই দেওয়া হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস ফলো করব, যেটা আমরা যদি প্রতিদিন ফলো করি তাহলে যাদের চেস্ট ফ্যাট আছে তাহলে এই চেস্ট ফ্যাটটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। চেস্ট ফ্যাটের সাথে সাথে আপনার বেলি ফ্যাট, এটাও কিন্তু কন্ট্রোলে আসবে এই অভ্যাসগুলো যদি ফলো করেন। সো প্রথমে আমি আপনাদের বলবো যে কোন খাবারগুলো আপনারা খাবেন না বা খাবার থেকে দূরে থাকবেন। এক নম্বর হচ্ছে যে যেসব খাবারের মধ্যে চিনি আছে, চিনি জাতীয় খাবার আজকে থেকে বাদ দেন। কারণ এই চিনি জাতীয় খাবার খেলে আমাদের শরীরের মধ্যে যে এন্ডোক্রাইন সিস্টেম বলা হয়, অর্থাৎ হরমোনাল যে ফাংশন আছে, এই ফাংশনে ব্যাঘাত ঘটায়। চিনি যদি আপনি নিয়মিত খান তাহলে আমাদের মেয়েদের যে হরমোনটা আছে ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেন লেভেলটা কিন্তু বেড়ে যায় এবং টেস্টোস্টেরনটা কমে যায়। এর ফলে কিন্তু ছেলেদের চেস্টে ফ্যাট জমে, পেটে ফ্যাট জমে। অনেকে বলে না যে অনেক কিছু আমরা মেনটেন করতেছি বা আমি অনেক ভাই অনেক কিছু খাই না তারপর আমার শরীর কেন বাড়ে। আপনি অনেক কিছু খান না, ভারী ভারী জিনিস খান না, কিন্তু হালকা, যেমন আপনি চায়ের মধ্যে চিনি খাচ্ছেন, আপনি কফির মধ্যে চিনি খাচ্ছেন, আপনি সফট ড্রিঙ্ক খাচ্ছেন, কোকাকোলা খাচ্ছেন, বুঝতে পারছেন? এই ছোটো ছোটো প্রবলেমগুলোর জন্য কিন্তু আমরা অনেক কিছু মেনটেন করলে আমাদের মানে আশানুরূপ রেজাল্ট পাই না। সো প্রথমে আমাদের চিনিটা বাদ দিতে হবে। এরপরে আমাদের বাদ দিতে হবে ফাস্টফুড, বাহিরের তেলে ভাজা হাবিজাবি খাবার একদমই খাওয়া যাবে না, একদমই অ্যাভয়েড করতে হবে। এই দুইটা জিনিস আপনারা মেনটেন করেন। আর সবচেয়ে ভালো হয় বাড়িতে আপনারা সরিষার তেল দিয়ে রান্না করে খাবার খাওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস থাকে এবং কোনো প্রকার ক্ষতিকারক উপাদান থাকে না। এটা ওয়ান টাইপ মেডিসিনের মতো। আর একটা জিনিস হচ্ছে অ্যালকোহল আমাদের খাওয়া যাবে না। আমাদের ফ্রেন্ড সার্কেল আছে বা অনেকেই কিন্তু আমরা এখন এই মডার্ন যুগে মদের প্রতি আসক্ত থাকে না, আমরা খাই স্প্রাইট, খাই হাপি জাবি আছে না, খাই কিন্তু ভাই, ঠিক আছে, অনেকেই খাই। সো এই স্প্রাইট বলেন বা অ্যালকোহল জাতীয় যে মদ্য লিকুইডগুলো আছে এগুলো একদমই অ্যাভয়েড করতে হবে, কারণ অ্যালকোহল খেলে আমাদের শরীরের ইস্ট্রোজেন লেভেলটা অনেকটা বাড়ায় দেয়। ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের হরমোন, এই মেয়েদের হরমোন ছেলেদের শরীরেও থাকবে কিন্তু একটা পরিমিত মাত্রায় থাকে। প্রত্যেকটা পুরুষের দেহে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন দুইটা হরমোনই থাকবে, তবে পরিমিত মাত্রায়। সো আমরা যখন উল্টাপাল্টা খাবার খাচ্ছি বা এই যে অ্যালকোহল খাচ্ছি তখন কিন্তু এই আমাদের রক্তে ইস্ট্রোজেনের মাত্রাটা বেড়ে যায়। তখন কি হয়, আমাদের চেস্টে ফ্যাট জমে, আমাদের বেলিতে ফ্যাট জমে, আমাদের হিপে ফ্যাট জমে এবং আমাদের শারীরিক যে গঠন সেটা পুরুষদের তো শক্ত হয়, এরকম শক্ত না হয় নরম লুজ হয়ে যায়, ঠিক আছে, এবং অনেকের চাল চলনও মেয়েদের মতো হয়ে যায়। সো আমরা এই অ্যালকোহল থেকে দূরে থাকবো। সো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো যদি আমরা প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা 5 থেকে 6 মাস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। সো এখন আমি বলবো যে কোন খাবারগুলো প্রতিদিন আমরা খেতে পারি। আমরা খেতে পারি একদম সহজলভ্য একটা খাবার হচ্ছে গ্রিন টি। গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এই গ্রিন টি খেলে কিন্তু আমাদের যে টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেনের যে লেভেলটা সেই লেভেলটা কিন্তু কন্ট্রোলে থাকবে এবং আপনি ভালো থাকবেন। চেষ্টা করবেন প্রতিদিন 2 কাপ করে গ্রিন টি খেতে উইদাউট সুগার, কারণ গ্রিন টিতে আসলে সুগার দিয়ে খেতে হয় না। আমি প্রতিদিনই গ্রিন টি খাই, ঠিক আছে। আমিও অপারেশনের পরে কিন্তু ট্রাই করেছি যে কন্ট্রোলে রাখতে নিজেকে। অপারেশন করে ফেললাম আর আমার বডি ফিট হয়ে গেল যেমন তাই খেলাম, এটা কিন্তু হবে না, আপনাকে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। সো প্রথমে যেটা বললাম হচ্ছে গ্রিন টি খাবেন। এরপর আমরা খেতে পারি আঙুর, আঙুর খেতে পারেন, তবে লাল আঙুর এবং সবুজ আঙুর দুইটাই কিন্তু পাওয়া যায়। এর মধ্যে লাল আঙুরটা আমরা এই ক্ষেত্রে বেশি কাজে দিবে। হ্যাঁ, লাল আঙুরটা খেলে আপনাদের হলো যে ইস্ট্রোজেনের যে লেভেলটা সেই লেভেলটা কন্ট্রোল করবে, ছেলেদের জন্য যেটা লাগে সেই লেভেলটা এই আঙুর হচ্ছে কন্ট্রোল করবে, তবে আপনারা সবুজ আঙুরও খেতে পারেন। এরপরে খেতে পারেন মাশরুম। আগে কিন্তু মাশরুম আমরা অনেক চেষ্টা করেও আমরা কালেক্ট করতে পারিনি, কারণ তখন মানে অ্যাভেলেবিলিটি যেটা বলে, হ্যাঁ, যে সহজলভ্যতা কম ছিল। মাশরুমের দাম কিন্তু এখন খুব বেশি না এবং আমাদের আশেপাশে একটু খোঁজ নিলে দেখবেন যে মাশরুম অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন এবং মাশরুম কীভাবে খেতে হয়, রান্না করে কীভাবে খেতে হয় সেটা আপনি দেখে নিতে পারেন। এই মাশরুম অত্যন্ত মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের শরীরে যে অ্যান্ডোক্রাইন সিস্টেমকে সচল রাখার জন্য। হ্যাঁ, অ্যান্ডোক্রাইন সিস্টেম মানে হরমোনাল যে
ফাংশন। সো মাশরুম যদি খান তাহলে দেখা যাবে আপনাদের এই যে টেস্টোস্টেরনের লেভেলটা যেমন ঠিক রাখবে এবং ইস্ট্রোজেনের যে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ইস্ট্রোজেন যে বেড়ে যাচ্ছে সেটা কিন্তু কন্ট্রোল করবে। সো আপনার শরীরে চেস্টে অনেক ফ্যাট আছে, ঠিক আছে, সো আপনি যদি এই গ্রিন টি, আপনি যদি এই মাশরুম, আপনি যদি এই আঙুরগুলা প্রতিনিয়ত নিতে থাকেন, খেতে থাকেন, তাহলে কী হবে যে ওই ইস্ট্রোজেনের লেভেলটাকে ওনারা ব্লক করে দেবে, ইস্ট্রোজেনের লেভেলটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসবে এই খাবারগুলো। এর ফলে কী হবে, আপনার যে চেস্টের ফ্যাট ছিল সেই ফ্যাটগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। হরমোন যখন কন্ট্রোলে থাকবে তখন আপনার বডিও কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। এবং প্রতিদিন চেষ্টা করবেন যে সবুজ শাকসবজি খেতে, প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে আপনি খেতে পারেন আমাদের যে বাদাম বলি আমরা, ঠিক আছে, আমরা স্কুল কলেজে যে বাদাম কিনে খাই 5 টাকা 10 টাকার, এই বাদাম আপনারা প্রতিদিন চেষ্টা করবেন একটু করে খেতে। এই বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, আর জিঙ্ক কিন্তু ছেলেদের যে স্পার্ম বলে, হ্যাঁ, মানে হেলদি স্পার্ম গঠনে কিন্তু সহায়তা করে, প্রচুর সহায়তা করে জিঙ্ক। মানে ওই বাদাম খেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে কী ধরনের ইম্প্রুভমেন্ট হচ্ছে। এবং বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এই বাদাম হচ্ছে আমাদের যে টেস্টোস্টেরন যে ব্যালেন্স, টেস্টোস্টেরন যে হরমোন সেটাকে বুস্ট করে এবং ইস্ট্রোজেন হরমোনটাকে কন্ট্রোলে রাখে, মানে বর্ধিত যে ইস্ট্রোজেন সেটাকে ব্লক করে দেয়। সো প্রতিদিনের খাদ্য তালিকায় এই বাদামটা রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওটা বড় করব না, পরবর্তী ভিডিওতে আমি কিছু ব্যায়াম দেখানোর চেষ্টা করব, যে ব্যায়ামের মাধ্যমে আপনারা আপনাদের এই ইস্ট্রোজেনকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়াইতে পারবেন এবং আপনাদের শরীরটা একদম ফিট রাখতে পারবেন। চেস্টে ফ্যাট জমবে না, বেলিতেও ফ্যাট জমবে না এবং হিপেও ফ্যাট জমবে না, ওটা আমি ব্যায়ামগুলো আপনাকে দেখাবো। আচ্ছা, প্রথমে বললাম যে কী কী খাবার খাবেন না এবং পরবর্তীতে বললাম কী কী খাবার খাবেন। এখন আমি বলবো যে কিছু ব্যায়ামের নিয়মকানুন, ব্যায়ামের মধ্যে শুধু একটা ব্যায়ামে করবেন যে পুশ আপ, শুধু পুশ আপ দেবেন। পুশ আপ দেওয়ার অর্থ হচ্ছে যে খাবারের মাধ্যমে বা ডায়েটের মাধ্যমে আপনি শরীরকে কন্ট্রোল করলেন, শরীরটাই আর ফ্যাট জমবে না, বা ফ্যাট থাকলেও সেটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন ব্যায়ামের মাধ্যমে কী হবে, আপনার এই চেস্টটা কম্প্যাক্ট হবে, একটা সুন্দর একটা শেপ আসবে, শরীরে একটা সুন্দর একটা শেপ আসবে। সো আপনি চেস্টের ব্যায়ামগুলো করবেন। সো বাড়িতে ফ্রি হ্যান্ডে যেটা করতে পারবেন সেটা হচ্ছে পুশ আপ। আপনি বাড়িতে প্রতিদিন 10টা পারেন, 20টা বলেন, দুইবার সকালে একবার বা রাতে একবার দিন, বা যখনই ফাঁকা পান আপনি প্রতিদিনই মানে অল্প অল্প করে চেষ্টা করবেন। সো পুশ আপ দিলে আপনার এই চেস্টটা মানে খুবই কম্প্যাক্ট হবে, কম্প্যাক্ট একদম টাইট হবে। খাবারের মাধ্যমে তো আপনি কন্ট্রোল করে নিলেন, আর এই পুশ আপের মাধ্যমে আপনার এই যে বডি যে স্ট্রাকচার সেটাকে কম্প্যাক্ট করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে ওভারঅল একটা খুব ভালো শেপ আসবে। আর পুশ আপ কীভাবে দেয় সেটা আপনারা ইউটিউবে দেখে নেবেন, পুশ আপের অনেক ধরন আছে, এই যে এইভাবে দেয়, এইভাবে হাত রাখে, এইভাবে হাত রাখে, মানে অনেকভাবে কিন্তু পুশ আপ দেওয়া যায়। সো সেগুলো আপনি একটু ইউটিউবে দেখে নিলে হবে। মেন কথা, আমরা যেই খাবারগুলো খাবো না সেগুলা থেকে দূরে থাকবো, যেই খাবারগুলো প্রতিদিন খাবো সেগুলো নিয়মিত খাবো এবং পুশ আপ ব্যায়ামটা নিয়মিত দেওয়ার চেষ্টা করবো, যে যত কয়টা পারি। এইভাবে যদি আমরা চলি তাহলে আশা করি যে আপনার যে চেস্টের ফ্যাটের প্রবলেম, ফ্যাটের জন্য যে আপনার খুব খারাপ দেখায়, গেঞ্জি পরতে পারেন না, সেই প্রবলেমগুলো থেকে দূরে থাকতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা, আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।